পশ্চিম দিকে যদি পা দিয়ে কেউ ঘুমায় তাহলে এটা হারাম কিনা জি বিষয়টা কি জি আসলে আমাদের সমাজে অনেক বিষয় আছে ছোট অপরাধকে আমরা বড় করে ফেলেছি আবার বড় অপরাধগুলো সব আমাদের দৃষ্টিতে ছোট হয়ে গিয়েছে যেমন নামাজ পড়ে না রোজা রাখে না পাকসাপ থাকে না অথবা হালাল খায় না কঠিন আরামে লিপ্ত হয়েছে এগুলো আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু লোকটা হয়তো পায়ের মেহি ফুড়েছে অথবা পশ্চিম দিকে পা দিয়ে শুয়েছে অথবা দাঁড়িয়ে পেশাব করেছে এটাকে আমরা অপরাধ বলে মনে করছি এগুলো এবং মন্দ মেশানো পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এ ব্যাপারে কোনো কোরআন হাদিসে কিছুই নেই রাসুল্লাহ আমাদের সবই শিখিয়েছেন পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না এটা শিখিয়েছেন কিন্তু পা দেওয়া যাবে না এটা কোথাও এইভাবে নেই কোথাও নেই যে পশ্চিম দিকে কেবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না আদবটা হলো আপেক্ষিক আপনার সামনে যিনি বসে আছেন তার দিকে পা দেওয়াটা আসলে আমাদের আবার অনেক দেশে এটা না তুরস্কে মিশরে আরব দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয় এটা কোনো বেয়াদফি মনে করা হয় না তবে শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য যেমন একজন লোক বসে নামাজ পড়বে সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা করে দেওয়াটাই তার দেওয়া পা লম্বা পশ্চিম দিকে সে এখন তার জন্য অপশন দুটো হয় সে কেবলার দিকে পিছন ফিরে নামাজ পড়বে অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে অথবা দাঁড়াবে তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই সুন্নত মাইয়ের যখন মৃত্যুবরণ করে তখন তাকে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া এটাও শূন্য তো এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে এটা কোরআন হাদিসে বা সাহাবিদের জীবনী কর্মীতে আমাদের ইমামদের কথায় তাদের ফেকাতেও কোথাও পায় পাই না ফেকার কিতাব যেটা আমাদের সকল ফেকার মৌলিক কিতাব এখানেও কোন গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গোনাহের কাজ এটা একটা আদবের কাজ অবশ্য আমাদের আদব করা উচিত কিন্তু কেউ যদি প্রয়োজনে করে অন্য কোনো অপশন না থাকে অথবা বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে বসে বসে ক্লান্ত হয়ে গেছে জিকিরের সময় কেবলা হয়ে বসা কুরআন তেলাওয়াতের সময় কেবলা মুখ হয়ে বসাটা সুন্নাত আপনি ভাস করে আর বসতে পারছেন না এখন দুটো অপশন হয় অন্যদিকে মুখ করতেবেন নইলে কেবলার দিকে পা অবলম্বন করে বসতে হবে অবশ্যই কেবলার দিকে পা অবলম্বন করে বসা উত্তম কারণ আপনি কেবলার দিকে মুখ করা সফটটা পাচ্ছেন এবং এটাই নিয়ম যদি কেউ বসতে না পারে পা লंबा করে কেবলার দিকে মুখ করে নামাজ পড়বে

বেহাদবী ওই ব্যক্তি বেহাদব মুসলিম গুনা অবশ্যই বলব না যে কাবিরা গুনাহ করে কিন্তু গুনা বেয়াদবি বেয়াদবি যেমন গুনা হয় এটা নাকি হাদিস আছে না হাদিস নেই কিন্তু মসজিদে বিশেষ করে মসজিদের দিকে যদি হয় মসজিদের কিউলার দিকে তো এরকম নবী সাল্লাহ আলী সাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এরকম দেখে কোনো সময় আর এমনটা যেন না হয় এই রকম মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি এগুলো বেয়াদবি কিন্তু এমনি মসজিদে ধরেন সামনে করার নাই ফাঁকা জায়গায় এরকম বসে আছেন ওখানে হেলান দিয়ে আর যদি পা লম্বা থাকে তো এমন বেঁধুবি নাই কেবলার দিকে পা লম্বা করো বেয়া দিবি না কেবলার দিকে শোয়া পা করে এটাও বেহাদবি না আমাদের সেগুলোকে বেঁধুবি মনে করে কিবুলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা এটা হারাম এটা না এটা এইগুলো হচ্ছে বেহাদবি কিন্তু ঘুমাবার ক্ষেত্রে নয় বরং আবু হানিফ মজ মজা হবে হানাফি মজ হবে যারা শুয়ে নামাজ পড়ে অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয় তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে আর মাথাটা কোন দিকে রেখে কিবলার উল্টো দিকে রেখে আর পাটা কিবলার দিকে রেখে দেবেন ওই দিক থেকে ওইদিকে মাথা করলেন আর এই দিকে পা করলেন আর এরকম যদি হয় থাকে তো মুখটা কিবলামুখী থাকবে না এরকম হয় আমি আমি উল্টো দিকে আছি আপনারা যদি ওইভাবে বসেন তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা যায় তাহলে বোঝা গেল যে কেবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয় তাহলে মসজিদও এমনি অবস্থায় নিষেধ নয় আর বেহদবি নয় কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে সামনেই কোরআন এখানেই কোরআন রয়েছে আর পা এই লম্বা করে রয়েছে এগুলো অবশ্যই বেহাদবি কমন সেন্সে ধরা যায় কমন সেন্সে ধরা যায় এইরকমই কোরআনে খেয়ে বাম হাতে ধরে পড়া দেখ বেহাদবি ডান হাতে ধরেন আপনি ভালো আল্লাহ পাকের কিতাব ডান হাতে ধরেন জি এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন মসজিদের আদব কোরআনিকারিমের আদব বাপ মায়ের যেমন আদব রাখেন বড়ো মানুষের সামনে পান লম্বা করে আমরা বসি না তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন